রানীগঞ্জ পুলিশ স্টেশন যে আয়োজন করেছে হেলথ ক্যাম্প, স্পেশালি তার টপিকটা হচ্ছে স্বাস্থ্যসখী। স্বাস্থ্যসখী নিয়ে আমরা এটাই বুঝতে পারছি যে বিশেষত গর্ভবতী মহিলাদের জন্য যে ওরা কেমন খাবার খাবে, যে কীভাবে চেক আপ করবে, রেগুলার চেক আপ করা উচিত, কী কী খাওয়া দরকার। তারপর যে আমাদের এখন প্রেজেন্টকালে দেখতে পারছি যে কত গরম, প্রচণ্ড গরম, কী করে আমরা টেক কেয়ার করবো, নিজেদের হেলথ কেয়ার চেক আপ করবো। তারপর তো হ্যাঁ, আরেকটা গর্ভবতী মহিলার একটাই সব থেকে প্রবলেম হচ্ছে যে আমাদের কাস্টটা, স্পেশালি এসটি যাদের আমাদের সাঁওতাল, যে তাদের খুব মানে 18+ না হলে আগেই বিয়ে হয়ে যাচ্ছে। এর ফলে 18+ আগে মানে অ্যাডাল্ট না হলেই প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, তার ফলে প্রেগনেন্সিটা অনেক টিপিক্যাল হয়ে যাচ্ছে। তাই এটাই সবাইকে জানানো হচ্ছে যে মেয়েদেরকে পড়াশোনা করাও, এডুকেট করাও। এমনি তো আমাদের লিটারেসি রেটটা খুব কম, আর স্পেশালি আমাদের এসটি কাস্টের। তাই সবাইকে এটাই অনুরোধ করা হচ্ছে, সচেতন করা হচ্ছে যে সবাইকে পড়াশোনা করাও, স্পেশালি মেয়েদেরকে। তারপরে জব করো, তারপরে নিজের পায়ে দাঁড়াও, তারপরে যে মেয়েদেরকে যেমন পড়াশোনার দিকটা দাও। যেমন অনেকের ঘরে দেখতে পায় যে মেয়েদেরকে পড়াশোনা করায় না, মানে এখন তো আমাদের তো গভর্নমেন্ট তো দিয়ে দিয়েছে 18+ না হবে যে বিয়ে হবে না, এটা ইলিগাল, টোটালি ইলিগাল। কিন্তু তবুও আমাদের সমাজে, স্পেশালি এসটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 18+ না হলে প্রচণ্ড সাইবার ক্রাইম হচ্ছে, অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে, অল ওভার ইন্ডিয়া বলতে অল ওভার ওয়ার্ল্ডে হচ্ছে, স্পেশালি ইন্ডিয়াতে যে সাইবার ক্রাইম। স্পেশালি এটা বলছে না যে লিটারেট ইলিটারেটরাই শুধু ফার্স্ট এই সাইবার ক্রাইমে, কিন্তু লিটারেট যা লিটারেটেড পিপল আছে তারাও এই সাইবার ক্রাইমে ফার্স্টে। যেমন কি আমরা তো সবাই ইউজ করি, এখন তো ছোট থেকে ছোট ছোট শিশুরাও মোবাইল ইউজ করতে জানে, কিন্তু যে মন মোটো মেন মোটো হোয়াট ইজ দ্য মেন মোটো অফ মোবাইল দে ডোন্ট নো। মানে যে আপনি এত পয়সা, 25,000, 1 crore এত পয়সা আপনার পেয়েছেন, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সেন্ড করুন, আপনাদের ট্রান্সফার হবে বা কিছু অন্য অনেক কিছু প্রসেস। এডুকেট, সব থেকে ইম্পর্টেন্ট বাত হচ্ছে এডুকেশন। এডুকেশন যদি ওটিপি আসছে যে সাইবার ক্রাইমের যে টিমটা আছে তারা প্রথম ওটিপি সেন্ড করছে, তারা এইটাই মেসেজ করছে যে আপনাকে এই ওটিপিতে আপনাকে দেওয়া হচ্ছে, তারপরে আপনার টাকা এত পয়েছে, 25,000, 1 lakh, 2 lakh, 3 lakh, কখনো কখনো 1 crore অবধি আপনি বলছেন যে আপনার ফেসে গেছে, কিন্তু সেন্ড করে মেসেজটা হয়েছেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছেন আর ফেসে যাচ্ছেন, এর ফলে সাইবার ক্রাইম হচ্ছে। তাই সবাইকে এটাই অনুরোধ যে এই এই সব সাইবার ক্রাইম ওটিপি না দেওয়ার জন্য